ভারতের 74তম স্বাধীনতা দিবস আড়ম্বরের সঙ্গেই পালন করল লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, সঙ্গে ছিল বিভিন্ন এবং বিশিষ্ট সমাজসেবী সংস্থারা। তারাপীর তপবন, বাড়ি পরিচ্ছে পূরণ, খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি, IBMS, রাজ ডায়নামিক্স, রোটারি ক্লাব অফ ক্যালকাটা, বেলভেডার গার্ডেন্স এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। স্বাধীনতা দিবসের সকালে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস বাড়িপুরে একটি হোমে পালিত হল স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনের সঙ্গে, এবং হোমের 75টি ছেলে মেয়েকেও কিছু খাদ্য সামগ্রী তারা হাতে তুলে দিয়েছেন। খড়দা মনন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 250 জন পুলিশদের স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। তার পাশাপাশি বাড়িপুরের 5টি থানা স্যানিটাইজিং করা হয় তারাপীঠ তপবনে গুরুজি শ্রী বিনয় মহারাজের নেতৃত্বে। এছাড়াও বাড়িপুর ট্রাফিক গার্ডদের হাতে বেশ কিছু মেডিসিনের ব্যাগ, মেডিসিন কিট তুলে দিয়েছেন রোটারি এবং ডক্টরেরা। সমস্ত অনুষ্ঠানগুলি সোশ্যাল ডিস্টেন্সের সহ এবং সমস্ত সেফটি মেজার্স মেনে পালন করা হয়েছে, জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের প্রোগ্রাম ডিরেক্টর লিপিকা সেন চ্যাটার্জি। এই বিভিন্ন প্রোগ্রামের সফল সহযোগিতা দান করেছেন যারা, তারা হলেন ডক্টর প্রশান্ত ভট্টাচার্য, ডক্টর অভিজিৎ চৌধুরী, ডক্টর মনীন্দ্রনাথ রায়, গুরুজি শ্রী বিনয় মহারাজ। এছাড়াও ছিলেন শ্রীময়ী সুনাইম শাস্ত্রী, বিমান দত্ত, ডক্টর অরুণ কুমার এবং লিপিকা সেন চ্যাটার্জি এবং আরও অনেক ব্যক্তিবর্গেরা। ঠিক একই দিনে 15ই আগস্ট শেরাফুরি হুগলি ভাবনা সাংস্কৃতিক সংগঠনের সাথে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজন করেন ম্যাগনেট রাজশেখর বণিক। তিনি সংগঠনের সভাপতি শ্রী শ্যামলেন্দু মুখার্জিকে সম্বোধিত করেন এবং স্থানীয় মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করেন। ব্যারাকপুর পুলিশ পোস্টের পুলিশ পার্সনদের সম্বর্ধিত করেন লায়ন্স ম্যাগনেট শর্মিষ্ঠা দাস। এরকম সুন্দর অনুষ্ঠানটিকে এবং অনুষ্ঠানে সহযোগিতা করা সকল ম্যাগনেটসদেরই অভিনন্দন জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক।